শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল ঈদের পর মেহমানদারি করার সঠিক সুন্নতি নিয়ম কী পদ্ধতি কী ইনশাল্লাহ আজকে আমরা জেনে নিব। বিশেষ করে মেহমানের পনেরোটি গুরুত্বপূর্ণ সুন্নত করণীয় রয়েছে যেগুলো আমরা সচরাচর করি না এরপরে মেজবান যারা এদের গুরুত্বপূর্ণ আটটি করণীয় রয়েছে এই সুন্নতগুলো যদি কেউ না মানে তাহলে অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হইতে হয় তো প্রিয় দর্শক চলুন আমরা আজকে এই বিষয়ে কথা বলবো প্রথমে আমরা জেনে নিব যে মেহমান কাকে বলে আর মেজবান কাকে বলে দেখুন আপনি যদি কোনো বাড়িতে বেড়াতে যান তাহলে আপনি হলেন মেহমান আর যার বাড়িতে বেড়াতে গেলেন উনি হলেন মেজবান চলুন তাহলে আমরা একটি বই থেকে এই বিষয়গুলো ভালো করে শিখে নেই। দর্শক আমরা প্রথমে জানব মেহমানের করণীয় বিশেষ আমলসমূহ কেউ নিঃস্বার্থভাবে দাওয়াত দিলে তা কবুল করবেন এটা শুননাত তবে দাওয়াত দাতার সম্পূর্ণ বা অধিকাংশ সম্পদ হারাম উপায়ে অর্জিত হলে তার দাওয়াত কবুল করা উচিত নয় সুন্নতের অনুসরণ ও মুসলমানদের মন খুশি করার নিয়তে দাওয়াত কবুল করতে হবে একই সময়ে একাধিক ব্যক্তি দাওয়াত দিলে যার ঘর অধিক নিকটে তার দাওয়াত কবুল করা সুননাথ এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় বুঝতে পারি যে রক্তের সম্পর্কীয় যারা রয়েছেন রক্তের দিক থেকে যারা অগ্রগামী তাদের দাওয়াত আগে কবুল করা সুন্নাত। দাওয়াত বা পূর্ণ এত্তে এলা মানে ইনফরমেশন ছাড়াই খাওয়ার সময় কারো নিকট মেহমান হিসেবে উপস্থিত হওয়া উচিত নয় একান্তই এরূপ সময় যেতে হলে বাইরে থেকে খেয়ে যাবে যাতে অসময়ে মেজবানকে খানা পাকানোর খাবার ব্যবস্থা করার বিড়ম্বনা পোহাতে না হয় কিংবা তাদের খাবার মেহমানকে দিয়ে তাদেরকে অভুক্ত থাকতে না হয় আর বাইরে থেকে খেয়ে গেলে গিয়েই মেজবানকে তা অবহিত করতে হবে অন্যথায় মেহমানের খানার প্রয়োজন ভেবে মেজবান খাবারের ব্যবস্থা করবে তারপরে দেখা যাবে যে মেহমানের প্রয়োজন নেই এতে করে খাবার নষ্ট হবে কিংবা অন্তত মেজবান বিব্রতবোধ করবেই তবে বিশেষ কারো ব্যাপারে যদি জানা থাকে যে পূর্ব ইনফরমেশান ছাড়া মেহমান হলেও তিনি কোনোরূপ বিব্রতবোধ করবেন না তাহলে তার ব্যাপারটা ভিন্ন দাওয়াত দেওয়া হয়নি এমন কাউকে মেহমান সঙ্গে আনবেন না আনলে মেজবানের অনুমতি গ্রহণ করবেন তবে মেজবানের কোনোই আপত্তি থাকবে না এমন বুঝতে পারলে অনুমতির প্রয়োজন নেই মেহমান মেজবান কর্তৃক নির্ধারিত স্থানে বসবে এবং নির্ধারিত অবস্থায় থাকবে মেহমান মেজবানের অনুমতি বা সম্মতি ব্যতীত কাউকে ডেকে খানায় শরিক করবে না বা কাউকে খানা থেকে কিছু প্রদান করবে না মেহমান খাওয়ার মাজলিশে এমন কিছু আবদার করবে না যা জোগাড় করা মেজবানের জন্য মুশকিল হতে পারে খাওয়ার ব্যাপারে মেহমানের কোনো ভাস বিচার থাকলে কিংবা বিশেষ কোনো অভ্যাস বা রুটিন থাকলে পূর্বেই তা মেজবানকে অবহিত করা উচিত দস্তরখানে এসে এরূপ কিছু উত্থাপন করে মেজবানকে বিব্রত করা উচিত নয় কোনো বিশেষ অসুবিধা না থাকলে মেজবান কর্তৃক উপস্থিত সব রকম খাবার থেকে কিছু কিছু গ্রহণ করে মেজবানকে খুশি করা উচিত মেহমান মেজবানের নিকট এত বেশি সময় বা এত বেশি দিন অবস্থান করবে না যাতে মেজবানের কষ্ট ক্ষতি বা বিরক্তি হতে পারে এরূপ করা নিষিদ্ধ কারো নিকট দাওয়াত খেলে খানা শেষে এই দোয়া পাঠ করবেন অল্লুম্মা আত মান হে আল্লাহ যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও এবং যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও বিদায় গ্রহণের সময় মেজবান থেকে অনুমতি নিয়ে বিদায় নেওয়া আদব মেজবানের ঘর থেকে বিদায় নেওয়ার সময় মেহমান পড়বে অল্ল হুম্মা বারিক হে আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দান করেছ তাতে বরকত দান করো তাদেরকে ক্ষমা করো এবং তাদের উপর রহম নাজিল করো সুবাহান দশক এখন আমরা জানব মেজবানের করণীয় বিশেষ আমলসমূহ মেহমানকে সাদর অভ্যর্থনার সাথে সম্মানের সাথে ও সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে প্রত্যেক মেহমানকে তার মর্যাদা অনুসারে গ্রহণ করবে এবং সে হিসেবে তার খাতের যত্ন করবে সকলকে এক পাল্লায় মাপা উচিত নয় খাওয়ার সময় হয়ে গেলে যথাশীঘ্র মেহমানের সামনে খাবার উপস্থিত করা আদব মেজবান মেহমানের সঙ্গে এমন কাউকে খানায় একত্রে বসাবে না যার মন মানসিকতা রুচি ও মেজাজ ভিন্ন হওয়ার কারণে মেহমানের খাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে মেজবান অতিরিক্ত খাওয়ানোর জন্য মেহমানকে পিরাপিরি করিবে না সম্ভব হলে মেহমানের রুচির প্রতি লক্ষ্য রেখে সে অনুযায়ী খাদ্য প্রস্তুত করবে সাধ্য ও প্রচলন অনুযায়ী মেহমানের জন্য অন্তত একদিন আরম্বরের সাথে খাবারের আয়োজন করা সুন্নাত বিদায়ের সময় মেহমানকে ঘর থেকে দরজা পর্যন্ত পৌঁছানো সন্ন্যাক